সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি, যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের বাংলা বিষয়ের অনেকগুলি গল্প এবং কবিতা, বাংলা সাহিত্যের ইতিহাস, ছন্দ, ধ্বনিতত্ত্ব অনেক কিছু রয়েছে, ছোট গল্পের প্রশ্ন রয়েছে, তো সবগুলি একসঙ্গে দিতে না পারলেও তার একটি অংশ তোমাদের মাঝে আজ শেয়ার করব। তোমাদের জন্য ফাইনাল পরীক্ষা বলো আর ফ্রি বোর্ড পরীক্ষা বলো, সেই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরব। অন্নদাশঙ্কর রায়ের রচিত তোমাদের যে একটি যোগ জিজ্ঞাসা গল্প রয়েছে, সেটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কি কি শিখতে হবে, চলো আমরা জেনে নেই এক নজরে চারের মান এবং দুইয়ের মানের জন্য কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, যাকে বলে হিউম্যানিজম, উচ্চ মাধ্যমিক 2017-2023 এই প্রশ্নটি এসেছে, উদ্ধৃতিটি কার লেখা, কোন রচনার অন্তর্গত, লেখক আধুনিক যুগকে হিউম্যানিজমের যুগ বলেছেন কেন? এখানে হিউম্যানিজম বাংলা অর্থ হচ্ছে মানবতা বা মানবিকতা, ঠিক আছে? এই প্রশ্নটি অথবা যদি এভাবে থাকে, কিন্তু তার চেয়েও বড় কথা মানবিকতার যুগ, কার চেয়ে বড় কথা মানবিকতার যুগ বলতে কি বুঝো, মানবিকতার লক্ষণগুলি কি কি, আমি ব্র্যাকেটে লিখে রেখেছি মানবিকতা মানে হিউম্যানিজম। তো প্রশ্নটা একই, লেখক আধুনিক যুগকে হিউম্যানিজমের যুগ বলেছেন কেন, এই প্রশ্নের যে উত্তরটা শিখবে তার উত্তরটা হচ্ছে মানবিকতার লক্ষণগুলি কি কি, সেই উত্তরটাই এখানে হবে। তারপরের প্রশ্নটি হচ্ছে, ওই কাজটা বকে পড়া রয়েছে, উদ্ধৃতিটি কার লেখা, কোন রচনা থেকে গৃহীত হয়েছে, এখানে কোন কাজটির কথা বলা হয়েছে, কাজটি বকে পড়া রয়েছে কেন, বা বকে পড়া কাজটি কীভাবে সম্পন্ন করতে বলেছেন। তো পরীক্ষাতে এভাবে আসতে পারে, 2+2, ধরো এখানে কোন কাজটির কথা বলা হয়েছে, কাজটি বকে পড়া রয়েছে কেন, 1+3 এইভাবে আসতে পারে। ভূতকে নিয়ে ঘর করা যায় না, এটা উচ্চ মাধ্যমিক 2016-তে এসেছে, এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। ভূত বলতে এখানে কী বোঝানো হয়েছে, অতীতকে বোঝানো হয়েছে, ভূতকে নিয়ে ঘর করা যায় না কেন, এই পরিস্থিতিতে কী করা উচিত বলে প্রাবন্ধিক মনে করেন, তাদের সৃষ্টির মধ্যে তোমরাও বাঁচবে, ঠিক আছে, 1+3 এইভাবে থাকতে পারে। ওটা সর্বমানবের, ওটা বলতে লেখক কী নির্দেশ করেছেন, এইভাবে প্রশ্নগুলি তোমরা এখানে সর্বমোট 5টি প্রশ্ন শিখতে পারো, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন চারের জন্য, এগুলি থেকে কিন্তু আবার দুইয়ের জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ধরো ওই কাজটি বকে পড়ে রয়েছে, কোন কাজটি বকে পড়ে রয়েছে, বা কাজটি বকে পড়ে রয়েছে কেন, এই প্রশ্নটা ডাইরেক্টলি আসতে পারে দুইয়ের জন্য। তারপরে চলে যাচ্ছি আমরা দুইয়ের মানের জন্য। দেখো, লেখক অন্নদাশঙ্কর রায়ের মতে দেশ এতদিন পরাধীন ছিল বলে আমরা কী করছি, সেটা ছিল তাদের দৈবলিখন, দৈবলিখন কী। তারপর অনেকগুলি রয়েছে, দেখো, মাঝখানে সেতু বন্ধনের আশা দুরাশা, মানুষের সমাজের চেয়ে মানুষ বড় উক্তিটিকার, এটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, দুইয়ের জন্য হোক চারের জন্য হোক। তারপরে 6, 7, 8, 9, 10, ঠিক আছে, এই প্রশ্নগুলি তোমরা শিখে রাখবে। যুগ জিজ্ঞাসা প্রবন্ধটি থেকে যে প্রশ্নগুলি দিয়েছি তোমরা এগুলি কিন্তু তৈরি করে পড়ে নেবে। তো এই প্রবন্ধটির বিষয়বস্তু জেনে রাখবে, যদি জেনে রাখো তাহলে কিছুটা তোমাদেরকে পড়তে সহায়তা করবে, যেমন এক কথায় উত্তর কিংবা সঠিক উত্তর, ছোটো টাইপের হোক বড় টাইপের হোক, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে তোমরা সুবিধা পাবে। তার জন্য তোমাদের আমি প্রতিটি গল্প কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করি, তোমরা অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে এই গল্প কবিতার আলোচনাগুলি অবশ্যই দেখে নেবে। জিজ্ঞাসা কবিতা ও বিজ্ঞান, সেটার বিষয়বস্তু বাকি রয়ে গেছে, তো তোমাদেরকে এটা বুঝিয়ে দেব। তো তোমাদের 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের শিখতে হবে তা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি, তো তোমরা এই ভিডিওটি অবশ্যই তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস, থ্যাংক ইউ।